ভাবি বিশ্বাস করেন, আপনাকে দেখলেন আমার মাথা ঠিক থাকে না। আর ভাইয়াকে আমি কিচ্ছু বলবো না, গড প্রমিস। ভাবি কাজটা আপনি একদম ঠিক করেন। ভালোই তো লাগছে, কিন্তু আজকে তুমি একটু অন্যরকম লাগছে কেন? হাত তো শক্ত লাগছে কেন রে? কি হলো, কথা বলছিস না কেন রহিমা? আমি বন্ধুগত কাজ করতেছিল আর আপনি ঘুমাচ্ছিলেন, ভাবলাম আপনার ঘুম আসতো না। তারপরে তুই কেন আসবি? আমি তো রহিমাকে ডাকছিলাম। সরি বেবি। আচ্ছা ঠিক আছে, যাই। বেবি আপনি কিছু জানবে না? যা। ভাবি বিশ্বাস করেন, আপনাকে দেখলেন আমার মাথা ঠিক থাকে না। আর ভাইয়াকে আমি কিচ্ছু বলবো না, গড প্রমিস। ভাবি কাজটা আপনি একদম ঠিক করেন। দেখো রাতুল, তুমি হচ্ছে আমার ভাইয়ের মতো। আমি তোমার বয়সটা বুঝতে পারি, এই বয়সে এরকম একটু একটু হয়, কিন্তু আমি তো তোমার বড় ভাইয়ের বউ, তাই না? আমি তোমার বড় বোনের মতো। বড় বোনের সাথে কেউ এরকম বিহেভ করে? আমি তো তোমার বড় বোনের মতো জানো না, আমি তোমাকে আমার ভাইয়ের মতো জানি না। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি তোমার বড় আপুর মতো, আমাকে সেই সম্মানটা তোমার দিতে হবে। ভাবি আসলে আমার মাথায় কি দিয়ে কি হয়ে গেল বুঝতে পারছি না, তোমাকে ক্ষমা করে দেন, এরকম বলার কথা না। আমি প্রমিস করতেছি এখন থেকে আমি আপনাকে বোনে চলে যাবো। ঠিক আছে, তুমি এসব ব্যাপার একদম ভুলে যাও আর পড়াশোনায় মন দাও, ঠিক আছে? আসো খেতে আসো।